বাংলাদেশের জন্য রপ্তানি পণ্যের পরিমাণ নির্দিষ্ট করে দিচ্ছে ভারত সেপ্টেম্বরে হতে পারে চূড়ান্ত বৈষম্য দূর না হলে কাজে আসবে না কোটা সুবিধা বলছেন ব্যবসায়ীরা এবার সারের কৃত্রিম সংকট সৃষ্টির পায়তারা সরবরাহ ঘাটতি দেখিয়ে দাম বাড়ানো হয়েছে কেজিতে 4 টাকা রাজশাহীতে মিল মালিকদের বিরুদ্ধে চাল মজুতের অভিযোগ দুই ঘন্টার নির্দেশনা থাকলেও বগুড়ায় প্রতিদিন গড়ে 5 থেকে 6 ঘন্টা লোডশেডিং চট্টগ্রামে সোলার প্যানেল দিয়ে পুরো কারখানা পরিচালনা করছে একটি প্রতিষ্ঠান এবং পদ্মা সেতুর রেলপথ চালু করতে বিশাল কর্মযজ্ঞ মূল সেতু ও ভায়াডাক্টের বাকি অংশে পাথরবিহীন রেল লাইন স্থাপনের কাজ চলছে পুরো দমে সময় সংবাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান বড় হামলা তো দূরের কথা এখন আর কোনো ধরনের হামলারই সক্ষমতা নেই জঙ্গিদের আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান এবং তৎপরতার কারণে তাদের নেটওয়ার্ক স্তিমিত হয়ে গেছে এমন দাবি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের জঙ্গিদের পুরো দাওয়াতি কার্যক্রম এখন অনলাইন নির্ভর তাও চলছে ঢিমে তালে জঙ্গিদের এই অনলাইন কার্যক্রম ব্যাপক নজরদারিতে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের তাদের মতে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও এ নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই বুলবুল রেজা রিপোর্ট 2016 সালের পহেলা জুলাই গুলশানের হলি আর্টিজানে হামলার মধ্য দিয়ে উচ্চ ও উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের সন্তানরা জড়িয়ে গেছে জঙ্গিবাদে প্রমাণিত হয় ওই ঘটনার মধ্য দিয়ে 2005 থেকে 2022 এই 17 বছরে কতটা সক্ষমতা অর্জন করেছে উগ্রবাদী গোষ্ঠী নাকি তাদের শক্তিমত্তায় ভাটা পড়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বলছে জঙ্গিদের দুর্গ নড়বড়ে হয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গিবাদের নেটওয়ার্ক এমনভাবে এই সিডি রিসিভ বিধ্বস্ত করে দিয়েছে যে জঙ্গিদের হামলা করারই কোনো ক্যাপাসিটি নাই তাদের সেরকম লোকবল নাই যাতে তারা কোনো হামলা করতে পারে এবং সেটার রিফ্লেকশন আপনারা দেখেছেন যে 2021 সালে এবং এই যে 22 সালের আজ পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো হামলার ঘটনা ঘটে নাই এই মুহূর্তে জঙ্গিদের দাওয়াতি কার্যক্রম চলছে অনলাইনে তাও রয়েছে নজরদারিতে আর উগ্রবাদের দীক্ষিতদের সুপথে আনতে ইসলামিক চিন্তাবিদ মনোবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীদের সমন্বয়ে আগামী এক মাসের মধ্যে চালু হচ্ছে নতুন একটি প্রকল্প যে প্রক্রিয়ার মাধ্যমে তাদের রেডিকালাইজড করা হয়েছিল এই জঙ্গিবাদে উদ্বুদ্ধ করা হয়েছিল এবং তারা এই সন্ত্রাসী হিসেবে আবির্ভূত হয়েছিল ঠিক রিভার্স ওয়েতেই সেই রিওরিয়েন্টেশন বা রিঅ্যারেঞ্জমেন্টের জন্য আমরা সাইকোলজিস্ট নিয়োগ দেব এরকম বিভিন্ন সোশ্যাল সায়েন্টিস্ট নিয়োগ দেব তবে এই বিশেষজ্ঞ বলছেন জঙ্গিদের অনলাইন তৎপরতা কঠোর নজরদারিতে রাখতে না পারলে ঘটতে পারে বড় দুর্ঘটনা ধর্মান্ধতা এবং সাম্প্রদায়িকতাটা বেড়ে যাচ্ছে এবং আপনার তুচ্ছ সব ঘটনা নিয়ে হিজাব নিয়ে তারপরে ছোটোখাটো ঘটনা নিয়ে যেভাবে আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে প্রতিক্রিয়া লক্ষ্য করছি সেটা মানে খুবই দুর্ভাগ্যজনক অনলাইনের যে কথাটি বললেন সেটা কিন্তু খুব ভয়ঙ্কর গত অর্থ বছরে জামিনে মুক্ত কিংবা সাজা ভোগ করা 20 জঙ্গিকে পুনর্বাসন করেছে সিটিটিসি কেউ আত্মসমর্পণ করলে খোলা রয়েছে পুনর্বাসনের পথ বুলবুল রেজা সময় সংবাদ ঢাকা প্রতি বছর কি পরিমাণ পণ্য বাংলাদেশে পাঠাবে এবার তা নির্দিষ্ট করে দিতে যাচ্ছে ভারত আসছে সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর সফরেই আসতে পারে ভারতে কোটা সুবিধা পাওয়ার চূড়ান্ত ঘোষণা বাণিজ্যমন্ত্রী বলছেন সংকটের সময় দুদেশের অবস্থান কি হবে সেটাকে অগ্রাধিকার দিয়েই চুক্তির আলোচনায় যাবে বাংলাদেশ আর এই উদ্যোগকে সাধুবাদ জানালেও দেশের কৃষি কৃষক যেন ঝুঁকিতে না পড়ে তা নিশ্চিতের আহ্বান অর্থনীতিবিদদের জুবায়ের ফয়সালের রিপোর্ট একে তো বিশাল অর্থনীতি তার উপর সবচেয়ে নিকটতম প্রতিবেশী এ দুই কারণে চাল গম পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্যের চাহিদা মেটাতে ভারতের ওপর অতিমাত্রায় নির্ভরশীল বাংলাদেশ অভ্যন্তরীণ উৎপাদন কম হলে কিংবা নিজ দেশে এসব পণ্যের দাম বাড়লে বিভিন্ন সময় রফতানি নিষিদ্ধ করে ভারত বাংলাদেশ পড়ে তীব্র সংকটে এবার এই সংস্কৃতিতে পরিবর্তন আনতে উদ্যোগী হয়েছে দুদেশ প্রতি বছর বাংলাদেশের জন্য রফতানিযোগ্য পণ্যের পরিমাণ নির্দিষ্ট করে দিতে যাচ্ছে ভারত চলতি বছরই প্রধানমন্ত্রীর ভারত সফরে যা চূড়ান্ত হতে পারে যদিও আমদানিকারকরা বলছেন বাণিজ্যে চলমান বৈষম্য দূর করা না গেলে কাজে আসবে না কোটা সুবিধা
পাশাপাশি নিশ্চিত করতে হবে হঠাৎ পণ্য রফতানি বন্ধের প্রবণতা। গমের দাম হঠাৎ করে বৃদ্ধি হয়ে গেছে, ভারত আমাদের গম দিচ্ছে না, হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি হলে পেঁয়াজ দেয় না, কিন্তু কোটা সুবিধা যদি মাননীয় প্রধানমন্ত্রী করে তাহলে সেই সমস্যাটা আমাদের থাকবে না। ভারত সফরের মাধ্যমে আমাদের যে আমদানি রপ্তানি যে বৈষম্য এটা নিরসন হবে বলে আমরা বিশ্বাস করি। তবে অ্যান্টি ডাম্পিং ট্যারিফের মতো বাধা দূর করার সঙ্গে চুক্তির কারণে দেশের কৃষিখাত যেন বিপাকে না পড়ে তা নিশ্চিতের আহ্বান অর্থনীতিবিদদের। যদিও কোটা আমাদের একটা নিশ্চয়তা দিবে, কিন্তু আমি মনে করি এর পাশাপাশি আমাদের অভ্যন্তরীণ উৎপাদনের জন্য সরকারের উচিত হবে সব ধরনের নীতি সহায়তা কৃষকদেরকে দেয়া। আর বাণিজ্য মন্ত্রী বলছেন যে কোনো সংকটে দুদেশের বাণিজ্য যেন ভারসাম্যহীন হয়ে না পড়ে সেই আলোচনায় গুরুত্ব দেবে বাংলাদেশ। তার ন্যাশনাল ইন্টারেস্টটা দেখে, তবে আমরা চাই সেটা আলোচনা হোক যে আমাদের যখন যার বিপদ হবে বা সমস্যা হবে আমরা যেন একটা দেশ আরেকটা দেশের পাশে দাঁড়াই। 2021 সালেই ভারত থেকে মোট আমদানির পরিমাণ $1,000 কোটি বেশি, বিপরীতে দেশটিতে বাংলাদেশ পাঠিয়েছে মাত্র $109,61,00,000 পণ্য। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি টাকা দিয়ে সার কিনতে হচ্ছে নওগাঁর চাষিদের। প্রান্তিক ব্যবসায়ীরা এজন্য ডিলারদের কারসাজিকে দায়ী করছেন। তবে ডিলাররা বলছেন গেল 10 দিন ধরে সারের সরবরাহে ঘাটতির কারণে প্রভাব পড়েছে বাজারে। কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কৃষি বিভাগের। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। তীব্র খরায় শেষ সংকটে এবার দেরিতে চাষাবাদে নামেন নওগাঁর কৃষকেরা। জমি প্রস্তুত করে ধান রোপণে ব্যস্ত চাষীদের চিন্তা বাড়িয়েছে দফায় দফায় কৃষি উপকরণের দর বৃদ্ধি। এর মধ্যেই বাড়তি দুশ্চিন্তা সারের কৃত্রিম সংকট নিয়ে। আগস্টের প্রথম সপ্তাহে ইউরিয়া সারের দর 16 টাকা কেজি থেকে বাড়িয়ে 22 টাকা কেজিতে বিক্রির ঘোষণা দেয় সরকার। কিন্তু চাষীদের অভিযোগ, সারের সরবরাহ ঘাটতি দেখিয়ে কেজি প্রতি 3 থেকে 4 টাকা বেশি দরে কিনতে হচ্ছে। তাও কোনো সারই পাওয়া যাচ্ছে না, সব সার থেকে 8 থেকে 10 টাকা কেজি বেশি। কীটনাশকের দাম অনেক বেশি। বর্তমানে যে পরিস্থিতি আমাদের, মানে কৃষকদের, মানে যে পরিস্থিতি এখন, মানে টিকে থাকাই কঠিন। চাহিদা অনুযায়ী সার সরবরাহ পাচ্ছে না বলে বাড়তি দরে সার বিক্রি করার অজুহাত প্রান্তিক ব্যবসায়ীদের। অথচ চলতি মাসে ইউরিয়া 9,290 মেট্রিক টন এবং এমওপি সার 1,796 মেট্রিক টন উত্তোলন করেন ব্যবসায়ীরা। কারেন্ট খরচের জন্য বিভিন্ন রকম সমস্যায় ঠিক মতন বাফারে গোডানো সার আসছে না। আমাদের কাছে যেগুলো কৃষক আসতেছে তাদের আমরা যে পরিমাণ চাহিদা সে পরিমাণ আমরা দিতে পারতেছি না। এমওপি সারের একটু সংকট দেখা দিয়েছে, সেটা পরিবহনের কারণে। মনিটরিং করা হচ্ছে যাতে কৃষক পর্যায়ে সরকারি মূল্যের অতিরিক্ত মূল্য কেউ না লয়। সরকার নির্ধারিত দরের বেশি নেওয়ার বিরুদ্ধে মোবাইল কোর্ট চালানো হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। যদি কোনো অনিয়ম পরিলক্ষিত হয় তাৎক্ষণিকভাবে জেলা এবং উপজেলা পর্যায় থেকে মোবাইল কোর্ট সহ যে কোনো শাস্তির আওতায় তারা চলে আসবে। জেলায় বিসিআইসির 333 জন ডিলার সহ নিবন্ধিত সার বিক্রেতা রয়েছেন 445 জন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে চলতি মৌসুমে এ জেলায় 1,98,000 হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর জেলায় সারের চাহিদা রয়েছে 1,48,184 মেট্রিক টন। নওগাঁর বাইপাস মাঠ থেকে এমআর রকি, সময় সংবাদ। ধান, জ্বালানি তেল, পরিবহন সহ আনুষঙ্গিক ব্যয় বেড়ে যাওয়ায় রাজশাহীতে চালের দাম খুচরা বাজারে কেজি প্রতি বেড়েছে 2 থেকে 5 টাকা পর্যন্ত। পাইকারি ব্যবসায়ীদের দাবি, মিল মালিকরা কৌশলে চাল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন। এ অবস্থায় বাজারে চাল কিনতে এসে নাভিশ্বাস নিম্ন ও মধ্য আয়ের ক্রেতাদের। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। পর্যাপ্ত ধান না পেয়ে রাজশাহীতে মিল মালিকদের কেউ কেউ হাত পা গুটিয়ে বসে আছেন, আবার কেউ মিলে ধান থেকে চাল উৎপাদনে ব্যস্ত। মিলাররা বলছেন গত 1 সপ্তাহের ব্যবধানে এখন মন প্রতি বস্তায় ধানের দাম বেড়েছে 200 টাকা। এর পাশাপাশি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সারসহ আনুষাঙ্গিক ব্যয় বেড়ে যাওয়ায় বাড়ছে চালের দাম। গত মাসের শেষের দিকে যে ধানের দাম 1,420-30 টাকা ছিল, সেটা 1,420-30। ধানের দাম বাড়তির পাশাপাশি তো তেলের দাম বাড়তি, সেখানে আমাদের যানবাহন খরচ বেশি হচ্ছে, লেবার খরচ বেশি হচ্ছে, সব মিলাই চাউলের দাম বাড়তি। এদিকে পাইকারি ব্যবসায়ীদের দাবি, মিল মালিকরা কৌশলে চাল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন। ম্যাক্সিমাম 10টা মিল মালিককে যদি ফোন দিত, 7 জনাই বলছে যে আপনার আপাতত মাল নাই, পরে যোগাযোগ করো। তেলের দাম যখন ঘোষণা হলো তার একদিন থেকে 2 দিন পর থেকে কেজি প্রতি 2 টাকা 3 টাকা, কোনো চাল 4 টাকা 5 টাকা প্রতি চালের দাম বেড়েছে। যার টাকা আছে সেই কিনে রেখেছে, যে কারণে বাজার ঘাটতি 1,600-1,700 টাকা ধানের মন। যারা ছোট মিলালা তারা ব্যবসা করতে পারছে না।
আর খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে বৃদ্ধির কারণে খুচরা বাজারে সব ধরনের চালের দাম কেজি প্রতি 2 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। এ অবস্থায় বাজারে চাল কিনতে এসে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্য আয়ের ক্রেতারা। আমরা কি করে খাবো, কি করে চলবো? চালের দাম 100 টাকা কেজি হয়ে গেছে। দিন মজুর লোকের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে, আমাদের আয় কমে গেছে। বর্তমান যে বাজারের অবস্থা, আমরা 3 বেলা ঠিক মতো চাল কিনে খেতে পারবো মনে হচ্ছে না। জেলায় 66,500 হেক্টর জমিতে 271,000 মেট্রিক টন বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরো থাকছে, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নতুন ছাত্রবাস নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সব গেটে তালা মেরে শিক্ষকদের অবরুদ্ধ করে রাস্তা অবরোধ। জ্বালানি তেলের দাম বাড়ার 10 দিন পর বেড়েছে যাত্রীবাহী লঞ্চের ভাড়া। বিস্তারিত জানাতে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফারুক আহমদ, চলে যাচ্ছি তার কাছে। ডিজেল সহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির 11 দিনের মাথায় সরকার যে নতুন করে লঞ্চের ভাড়া নির্ধারণ করে দিয়েছে, তো আজ সকাল থেকে কিন্তু সেই নতুন ভাড়ায় চাঁদপুর ঢাকা সহ আরও 15টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু করেছে। তো আমি সকাল থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনালে অবস্থান করছি। এখানে লক্ষ্য করেছি যে যাত্রীদের মধ্যে বাড়তি ভাড়া নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও লঞ্চ কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে তারা দূরত্ব ভেদে চাঁদপুর ঢাকা যে লঞ্চ ভাড়া বৃদ্ধি করার কথা, অর্থাৎ 204 টাকা ডেকের ভাড়া নির্ধারণ ছিল নতুন ভাড়ায়, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সেখানে 200 টাকা নেওয়া হচ্ছে। আবার কেউ কেউ অভিযোগ করেছেন যে আসলে তার চাইতেও কিছুটা ভাড়া বেশি নেওয়া হচ্ছে। তো এ নিয়ে আসলে যাত্রীদের মধ্যে এক ধরনের অসন্তোষও ছিল। আমি লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে আরও কথা বলছি, তারা আমাকে বলেছেন যে ডেকের ভাড়া শতকরা 30% বাড়ানো হলো, এখানে কিন্তু চেয়ার এবং যে কেবিনগুলো আছে সেগুলো কিন্তু সেই আগের হারে তারা ভাড়া নির্ধারণ করেছে। তো আমি এ বিষয়ে বিআইডব্লিউটিএ বন্দর কর্তৃপক্ষ আছে, এখানে নৌ পুলিশ পরিদর্শক আছে, নৌ ট্রাফিক বিভাগের লোকজন আছে, আমি তাদের সাথে কথা বলবো। মামুন শাহ আলম, আপনি কি বলবেন যে আসলে এই যে ভাড়া যে নেওয়া হচ্ছে, সরকার বেঁধে দেওয়া যে নির্ধারণ করেছে যে দরটি, সেক্ষেত্রে আপনাদের মনিটরিং কতটুকু হচ্ছে? জি ধন্যবাদ। আমাদের গতকালকে থেকে ভাড়া বৃদ্ধি করেছে, আমরা সার্বক্ষণিক প্রত্যেকটা লঞ্চ দেখতেছি কোনো লঞ্চ কর্তৃপক্ষ বাড়তি ভাড়া নিচ্ছে কি না। তো দেখা যাচ্ছে যে না, কোনো বাড়তি ভাড়া নিচ্ছে না। আর যদি কোনো বাড়তি ভাড়া নিয়ে থাকে আমরা সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেব। ধন্যবাদ। শাহ আলম যেটি আমাকে জানিয়েছেন, তিনি বিআইডব্লিউটিএ এখানকার বন্দর কর্তৃপক্ষের পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানিয়েছেন যে আসলে সরকার যে নির্ধারণ করে দিয়েছে নতুন ভাড়া, অর্থাৎ আজ ভোর থেকে যেটি কার্যকর হয়েছে যাত্রীবাহী লঞ্চের ক্ষেত্রে, সেখানে তারা মনিটরিং করছেন বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা। আরেকটা বিষয় লক্ষণীয় যে চাঁদপুর ঢাকা সহ অন্যান্য যে রুটে যাত্রীবাহী লঞ্চগুলো চলাচল করে, আসলে তার জ্বালানির প্রধান উৎস হচ্ছে ডিজেল, আর সেই বর্ধিত মূল্যের কারণে মূলত এখন যাত্রীবাহী লঞ্চগুলোতে চলাচল করছে। এক্ষেত্রে আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে যাত্রীবাহী লঞ্চগুলোতে কিন্তু যাত্রীর সংখ্যা কিছুটা আগের চাইতে কমে গেছে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে বর্ধিত ভাড়া নিয়ে সবশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম চাঁদপুর লঞ্চ টার্মিনালে। পদ্মা সেতুর রেলপথ চালু করতে চলছে বিশাল কর্মযজ্ঞ। মূল সেতু ও ভায়াডাক্টের বাকি অংশে পাথরবিহীন রেল লাইন স্থাপনের কাজ চলছে পুরো দমে। এই মুহূর্তে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। সড়ক পথের পর এই স্বপ্নজয়ের পদ্মা সেতুতে রেলপথ চালু করবার যে বিষয়টি আপনি বলছেন, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই সকাল থেকে কিন্তু পুরো দমে কাজ চলছে, এবং সেখানে যে বাঙালি প্রকৌশলী বা কর্মী যারা আছেন, চীনা প্রকৌশলীদের তত্ত্বাবধানে কিন্তু তারা কাজ করছেন, এবং সিএসসি বাংলাদেশ সেনাবাহিনী এই পুরো কাজের তদারকি করছে। এবং আপনারা দেখছেন যে এই যে মূল সেতুর এবং পাশে যে ভায়াডাক্ট, সেখানে তারা পাথরবিহীন রেল লাইন বসানোর যে প্রক্রিয়াগুলো রয়েছে, কোথাও স্লিপার বসানো হচ্ছে, আবার কোথাও স্লিপারে বসানোর আগের যে কাজটি আছে যে এইগুলোকে পরিষ্কার করা এবং সেখানে যেন কোনো মরিচা না থাকে, এবং এই যে এই 100 বছরের টেকসই যে পাথরবিহীন রেল লাইন সেটিকে একেবারে মানসম্মত করবার জন্য কিন্তু এই প্রক্রিয়াগুলো চালানো হচ্ছে। এবং আমার রাজধানী ঢাকা থেকে যশোর পর্যন্ত যে 72 কিলোমিটার দীর্ঘ আর
রেলপথ রয়েছে এই পদ্মা সেতু এই রেললিং প্রকল্পে কিন্তু 30 কিলোমিটার জুড়ে পাথরবিহীন রেল লাইন রয়েছে, তার মধ্যে কিন্তু ভাঙা মাওয়া অংশে রয়েছে 13.30 কিলোমিটার, এর মধ্যে কিন্তু ইতিমধ্যেই পৌনে 6 কিলোমিটারের এই পাথরবিহীন রেল লাইন বসে গেছে। এখন মূল যে বিষয়টি সেটি কিন্তু এখন কাজ 20 তারিখ থেকে শুরু হচ্ছে কংক্রিটিং এর, সেটি হচ্ছে মূল সেতু 6.15 কিলোমিটার দীর্ঘ এবং পাশে মা প্রান্তে কিন্তু 460 মিটার এলাকা, এই এলাকাটুকুর এই কংক্রিটিং পাথরবিহীন রেল লাইন হয়ে গেলে কিন্তু এখানে পুরোটা শেষ হয়ে যাবে এবং ভাঙা থেকে একেবারে মা পর্যন্ত পাথর সহ যে রেল লাইনগুলো আছে সেগুলো কিন্তু পুরোদমে চলছে। এই কারণে কিন্তু কর্তৃপক্ষ বলছেন যে আগামী জুনে কিন্তু এই পদ্মা সেতু দিয়ে তারা রেল চালাতে পারবেন এবং এই যে শরতের যে প্রখর রোদ, এই নীল আকাশের সাদা মেঘের ভেলায় মাঝখানে কিন্তু দুপাশে দিয়ে যানবাহন চলাচল করছে আর মাঝখানে কিন্তু এই রেল ট্র্যাক বসানোর প্রস্তুতি চলছে। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতু রেললিং প্রকল্পের সবশেষ। আমরা সরাসরি ছিলাম পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নতুন ছাত্রাবাস নির্মাণের দাবিতে সব গেটে তালা মেরে শিক্ষকদের অবরুদ্ধ করে রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার অপূর্ব অপু, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেখুন, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই আন্দোলনটি শুরু হয়েছে এখন থেকে এক ঘন্টা আগে, অর্থাৎ 9:15 দিকেই এই কলেজের যতগুলো গেট রয়েছে, এই বরিশাল শের বাংলা মেডিকেল কলেজের যতগুলো গেট রয়েছে প্রত্যেকটি গেট তালাবদ্ধ করে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেই কলেজের ক্যাম্পাসের যে সড়ক আছে সেই সবগুলো সড়ক অবরোধ করে এখানে তারা অবস্থান করছে। তারা যে দাবিটি নিয়ে এই আন্দোলনটি শুরু করেছে সেটি হচ্ছে যে তাদের 6টি হোস্টেল রয়েছে, মেয়েদের 3টি হোস্টেল রয়েছে, ছেলেদের 3টি হোস্টেল রয়েছে, সবগুলো হোস্টেলই দীর্ঘ বছরের পুরাতন জরাজীর্ণ এবং গতকাল রাতে একটি হোস্টেলের যে পলস্তার ভেঙে পড়েছে এবং সে ভেঙে পড়ায় দুজন শিক্ষার্থী আহত হয়েছে। এখানকার যতগুলো প্রায় 1300 শিক্ষার্থীর বেশি এখানে রয়েছে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজে পড়াশোনা করছে, 5টি ব্যাচে ছেলেদের 3টি হোস্টেল হচ্ছে জামিলুর রহমান পাপ্পু ছাত্রাবাস, হাবিবুর রহমান ছাত্রাবাস এবং মইনুল হায়দার ছাত্রাবাস। হাবিবুর রহমান ছাত্রাবাসই মূলত গতকালকে এই একটি প্লাস্টার ভেঙে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে এবং তারই প্রতিবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা আজকে তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়েছে। মূলত এই মুহূর্তে কিন্তু একেবারেই সাধারণ শিক্ষার্থীরা তারা আন্দোলন চালাচ্ছে, তারা এক দফা এক দাবি নিয়েই রাজপথে নেমেছে, সেটি হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই সবগুলো কোনো গেটেরই তালা খুলবেন না। এবং এর বাইরে আমরা দেখেছি যে কলেজের যে ভিতরে শিক্ষকরা অবস্থান করছে, শিক্ষকরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা তারা বলছে যে দীর্ঘ বছর বিভিন্ন দপ্তরে তারা আবেদন করেও কোনো আবেদনেরই কিন্তু তারা কোনো ধরনের কোনো ফলাফল পায়নি, ফলে তারা আজকে বাধ্য হয়ে মূলত এই আন্দোলন এই এই এত এই সড়কগুলো অবরোধ করে এবং কলেজের যে গেট রয়েছে সেই গেট তালাবদ্ধ করতে বাধ্য হয়েছে। ভিতরে শিক্ষকরা অবরুদ্ধ অবস্থা আছে, বাইরে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, এর মধ্যে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাও এসে পৌঁছেছেন, কিছুক্ষণ বাদে হয়তো বা এই আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে বসবে, তার পরবর্তী কর্মসূচি আমরা পরবর্তী জানাতে পারবো। আমার কাছে সবশেষ এতটুকুই ছিল বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ থেকে। আমরা সরাসরি ছিলাম বরিশালে। 10 দফা দাবিতে গভীর রাতে হলের গেটের তালা ভেঙে বিক্ষোভ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের দুটি হলের ছাত্রীরা। হলের কর্মকর্তা কর্মচারীদের দুর্ব্যবহার বন্ধ, রান্নার সরঞ্জামাদি ব্যবহারের অনুমতি সহ 10 দফা দাবিতে হলের সামনে বসে বিক্ষোভ করেন তারা। তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন হলের ছাত্ররাও। 3 ঘন্টা পর প্রশাসনের দাবি মেনে নেয়ার আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের অপরাজিত হলের টয়লেটে গিয়ে এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনার পর অপরাজিত হলে রান্নার কাজের যাবতীয় সামগ্রী নিষিদ্ধ করে হল কর্তৃপক্ষ। পরে ছাত্রীদের রুমে গিয়ে জিনিসপত্র জব্দ করা হয় এবং সবাইকে বাধ্যতামূলক ডাইনিং এর খাবার গ্রহণ করতে নির্দেশ দেয়া হয়। এরই প্রতিবাদে রাত 11টায় অপরাজিত হলের মূল গেটের তালা ভেঙে হলের সামনে বিক্ষোভ শুরু করেন হলের ছাত্রীরা। বিভিন্ন সময় শিক্ষার্থীদের সঙ্গে নানা অনিয়মের অভিযোগও তুলে ধরেন তারা। আমাদের রান্না সরঞ্জাম যেটা আমাদের বলছে দিবে না, আমাদের রান্না করতে দিবে না, এটা আমাদের দিতে হবে, ফলে প্রচুর
সমস্যা, প্রচুর সমস্যা, পানিতে এই পানির সমস্যা সমাধান করতে হবে। আজকের এবং অতীতের যতগুলো যত ধরনের খারাপ ব্যবহার আমাদের সাথে প্রবোধ বডি করছে সেটার জন্য আমাদের কাছে সরি বলতে হবে। রাত একটার দিকে অপরাজিত হলের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথের হাদি চত্বরে এসে ফের স্লোগান দিতে থাকেন। এ সময় 10 দফা দাবি তুলে ধরেন তারা। যে দাবিগুলো যেহেতু ওনারা মেনে নিয়েছেন, এই দাবিগুলোর সুষ্ঠু নিয়োগ যত দ্রুত সম্ভব আমরা হলে যেন দেখতে পারি। রাত 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালকের উপস্থিতিতে হল প্রভোস্ট সবগুলো দাবি লিখিতভাবে মেনে নেওয়ার কথা জানায়। তাদের সকল দাবি আমরা মেনে নিয়েছি, কারণ আমরা চাই না আমার সন্তানেরা একটুও কষ্ট পাক আমাদের দ্বারা। তাদের হল তারা যেভাবে চাবে আমরা সেভাবেই চালাবো। পরে আন্দোলন স্থগিত করে হলে ফিরে যায় শিক্ষার্থীরা। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা। সময় সংবাদে আরো থাকছে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দা মোকাবেলায় ঐতিহাসিক বিলে সই বাইডেনের, জলবায়ু, জ্বালানি ও স্বাস্থ্য সেবায় $70,000 কোটি বিশাল তহবিল গঠনে আইন। কুষ্টিয়ার জিকে পাম্প হাউজের 2টি পাম্প অকেজো হয়ে পড়েছে, মাত্র 1টি পাম্প দিয়ে সেচ কাজ সচল রাখছে জিকে কর্তৃপক্ষ। কোনো কারণে এই পাম্পটি অচল হলে সেচ সুবিধা পাবে না 4 জেলার 13 উপজেলার কৃষক, বিরূপ প্রভাব পড়বে ধান উৎপাদনে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার এস এম রাশেদ, চলে যাচ্ছি তার কাছে। কুষ্টিয়ার দিকে যে মূল 3টি পাম্প রয়েছে, এই 3টি পাম্পের সাহায্যে মূলত কুষ্টিয়া সহ 4টি জেলার 13টি উপজেলার কৃষকেরা কিন্তু এই জিকে পাম্পের উপরে কিন্তু সেচ কাজের উপরে নির্ভরশীল। কিন্তু 2021 সালের একটি পাম্প এবং চলতি বছরে 30 মে আরেকটি পাম্প কিন্তু অকেজো হয়ে যায় হাইড্রোলিক একটি সমস্যার কারণে এবং ত্রুটি দেখা দেয়, যার কারণে কিন্তু জিকে কর্তৃপক্ষ বাধ্য হয়ে কিন্তু 2টি পাম্প বন্ধ রাখে। মূলত আমি এই জিকে পাম্প হাউজের তত্ত্বাবধায়ক আছেন প্রকৌশলী, তার সাথে আমি কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন 2005 সালে থেকে 9 সাল পর্যন্ত 200 কোটি টাকা ব্যয়ে জাপানের ইবারা কর্পোরেশন কিন্তু এই 3টি পাম্প স্থাপন করে। এই তারপর থেকেই কিন্তু এই পাম্প 2017 সাল পর্যন্ত কিন্তু ইবারা কর্পোরেশনের সাথে কিন্তু এটা চুক্তিবদ্ধ হয় এবং যখনই কোনো ত্রুটি থাকে তারপরে কিন্তু 2017 সাল পর্যন্ত কিন্তু কুষ্টিয়ার এই দিকে এই প্রকল্পের এই 3টি পাম্প কিন্তু রক্ষণাবেক্ষণ করে জাপানের ইবারা কর্পোরেশন। তারপরে থেকে কিন্তু 2017 সালের পর থেকে কিন্তু আসলে এই পাম্পগুলো কিন্তু সেভাবে রক্ষণাবেক্ষণ হয়নি, যার কারণে কিন্তু 2টি পাম্প কিন্তু অচল হয়ে গেছে 2021 সালে এবং চলতি বছরে কিন্তু 2টি পাম্পে কিন্তু মে মাসে বন্ধ হয়ে যায়। সামান্য কিন্তু একটি পাম্প দিয়ে কিন্তু এত বড় একটি সেচ প্রকল্প যার 95,000 হেক্টর জমিতে কিন্তু সেচ কিন্তু দিয়ে থাকে যে এই কুষ্টিয়া গঙ্গাপত্র সেচ প্রকল্পের এই পাম্প থেকে। তবে এখানে আমি পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যাতে এই পাম্প দুটি যাতে দ্রুত সময়ের ভিতরে মেরামত করা যায়, সেই বিষয়ে কিন্তু আসলে তারা পানি উন্নয়ন বোর্ডের কাছে একটি ডিপিপি পাশ করার জন্য কিন্তু তারা চিঠি পাঠিয়েছেন। তো কুষ্টিয়ার গঙ্গাপত্র সেচ প্রকল্পের মূল পাম্প হাউস থেকে এই কৃষকের মাঝে এই সেচ দেয়া নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম কুষ্টিয়ায়। জ্বালানি ভিত্তিক বিদ্যুতের পরিবর্তে সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতেই পুরো কারখানা পরিচালনা করছে চট্টগ্রামের একটি গার্মেন্টস প্রতিষ্ঠান। প্রতিদিন 1 মেগাওয়াট চাহিদার বিপরীতে প্রতিষ্ঠানটি উৎপাদন করছে বাড়তি বিদ্যুৎ। বিদ্যুৎ সাশ্রয়ে আরও অন্তত 3টি কারখানা সোলারের আওতায় আনতে চায় তারা, তবে তার জন্য সোলারের যন্ত্রপাতি আমদানি শুল্ক কমানোর দাবি তাদের। সাক্ষরটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর মোহরা বাহির সিগন্যাল শিল্পাঞ্চলের এই গার্মেন্টস কারখানা যাবতীয় বিদ্যুতের যোগান আসছে ছাদে লাগানো সোলার প্যানেল থেকে। জ্বালানি ভিত্তিক বিদ্যুতের পরিবর্তে সোলার থেকে উৎপাদিত বিদ্যুতে চলছে বাতি, ফ্যান, সুইং, ফিনিশিং, ডাইং এবং কাটিং মেশিন। একই সাথে প্রতিষ্ঠানের জেনারেটর ও শীততাপ নিয়ন্ত্রিত মেশিনও চলছে সোলার থেকে উৎপাদিত বিদ্যুতে। সোলার প্যানেলের মাধ্যমে সুইং মেশিন এবং অন্যান্য বিভিন্ন কম্প্রেসর, জেনারেটর এবং বিভিন্ন ধরনের এসি এবং অন্যান্য ইলেকট্রিক সামগ্রীগুলো চলতেছে। কাতার বিশ্বকাপে ফিফার অফিসিয়াল টি শার্ট তৈরি করে খ্যাতি পাওয়া এই গার্মেন্টস প্রতিষ্ঠানটির ছাদে লাগানো হয়েছে 700 সোলার প্যানেল, যেখান থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে 1.2 মেগাওয়াট বিদ্যুৎ, যা চাহিদার তুলনায় কিছুটা বেশি। মূলত বিদ্যুতের বাড়তি খরচ থেকে রক্ষার পাশাপাশি লোডশেডিং জটিলতা এড়াতে সোলার বিদ্যুতের দিকে ঝুঁকছে প্রতিষ্ঠানটি। আমরা রিনিউয়েবল এনার্জি ইউজ করার দেখলাম বিদেশে হচ্ছে, সো আমরা নিজেরাও এই ফ্যাক্টরি দিয়ে স্টার্ট করেছি
করেছি, আমাদের আরও ফ্যাক্টরিগুলো আস্তে আস্তে আমরা করবো। তো এই ফ্যাক্টরিতে আমাদের আপাতত 200 কিলোওয়াট, মানে আমরা 1 মেগাওয়াট প্লাস বিদ্যুৎ উৎপাদন করছি এখন। আগামীতে প্রতিষ্ঠানটি আরও 3টি কারখানার উৎপাদন ব্যবস্থায় সোলার বিদ্যুৎ চালুর প্রক্রিয়া নিয়েছে। এই অবস্থায় সোলার যন্ত্রপাতি আমদানিতে শুল্ক হার কমানোর দাবি প্রতিষ্ঠানের। আমাদেরকে আরও এনকারেজ করে ইনসেন্টিভ দেয় যদি আমরা সোলারের দিকে যাই, আরও গ্রিন এনার্জির দিকে যাই, তাহলে আই থিঙ্ক মোর কোম্পানিজ উইল গেট মোর এনকারেজ এবং আমাদের দেশের জন্য ভালো হবে। পুরো কারখানার সোলার প্যানেল স্থাপনের 1.5 কোটি টাকা খরচ হলো, তা উঠে আসতে সময় লাগবে 5 বছর। এসব যন্ত্রের গ্যারান্টি রয়েছে অন্তত 20 বছর। জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ সাশ্রয়ে ক্রমশ রোল মডেল হয়ে উঠছে এ বন্দর নগরী চট্টগ্রাম। আগের মতো পিডিবির সংযোগ পেতে আংশিক সোলার প্যানেল নয়, এখন সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে চলছে শতভাগ শিল্প কারখানায়। এতে যেমন বিদ্যুৎ উদ্বৃত্ত থাকছে, তেমনি সাশ্রয় হচ্ছে জ্বালানি খরচ। চট্টগ্রামের বাই সিগন্যাল শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। অবশেষে অর্থনৈতিক পন্দা নিরসনে 70,000 কোটি মার্কিন ডলারের বিশাল অঙ্কের বিলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার হোয়াইট হাউসে বিলটিতে স্বাক্ষর করার মধ্য দিয়ে একে আইনে পরিণত করেন তিনি। এদিকে বিলটি আইনে পরিণত হওয়ার মধ্য দিয়ে মার্কিন জনগণের বিজয় অর্জন হয়েছে বলে মন্তব্য করেছেন বাইডেন। নতুন এই মুদ্রাস্ফীতি হ্রাস আইনের আওতায় বিশাল অঙ্কের তহবিল জলবায়ুর পরিবর্তন রোধ, জ্বালানি নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় ব্যবহার করা হবে। অর্থনৈতিক মন্দা নিরসনে মঙ্গলবার হোয়াইট হাউসে প্রায় 70,000 কোটি মার্কিন ডলারের ঐতিহাসিক বিলে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্য দিয়ে আইনে পরিণত হয় মুদ্রাস্ফীতি হ্রাস বিল 2022। বিলটি আইনে পরিণত হয় জলবায়ুর পরিবর্তন রোধ, জ্বালানি নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় ব্যবহার করা হবে বিশাল অঙ্কের এই রাষ্ট্রীয় তহবিল। এর মধ্যে কেবল জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ব্যয় করা হবে প্রায় 37,000 কোটি মার্কিন ডলার। বিলটিতে সইয়ের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় একে মার্কিন জনগণের বিজয় বলে উল্লেখ করেন বাইডেন। In this historic moment, Democrats sided with the American people and every single Republican in the Congress sided with the special interest in this vote. Every single one. এর আগে গেল সপ্তাহে নানা নাটকীয়তার পর মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদে পাশ হয় বিশাল অঙ্কের এই বিল। সংখ্যাগরিষ্ঠতা থাকায় হাউজের ভোটাভুটিতে সহজেই এটি উতরে গেলেও সিনেটে তীব্র বিতর্কের মুখে পড়ে বিলটি। 50-50 ভোটে ফলাফল টাই হলে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের ভোটে শেষ পর্যন্ত পাশ হয় ঐতিহাসিক এই বিলটি। The vice president votes in the affirmative and the bill as amended is passed. এদিকে ডেমোক্র্যাটরা বলছেন নতুন এই বিল মার্কিন অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন বয়ে আনবে, সেই সঙ্গে এটি চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার ক্ষেত্রে ডেমোক্র্যাটদের বিশেষ সুবিধা দেবে বলেও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ এ দলকে 4 উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ এ দল। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র 80 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে 6 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। সাদা পোশাকে সিরিজ ভাগাভাগি করার পর রঙিন পোশাকে শুরুটা ভালো হলো না বাংলাদেশ এ দলের। শুরুতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটি হতাশ করে, কোনো রান না করেই ফেরেন নাইম শেখ। এরপর সাইফ হোসেনের ব্যাটে আসে 6 রান, সম্ভব চেষ্টা করেও ব্যর্থ, ফিরেছেন মাত্র 15 রান করে। অধিনায়ক মিঠুনের ব্যাটে আসে 12 রান। এশিয়া কাপের দলের ডাক পাওয়া সাব্বির করেছেন 5 বলে 3 রান। নিয়মিত উইকেট বিলিয়ে মাত্র 80 রানে অল আউট হয় বাংলাদেশ এ দল। জবাবে স্লো উইকেটে স্বাগতিকদের শুরুটাও ভালো হয়নি, শুরুতে উইকেট হারায় তারাও। তবে ছোট লক্ষ্যে পৌঁছতে হাল ধরেন চন্দরপল, তিনি করেন 23 রান, তাছাড়া জোশুয়া করেন 17 রান। জয়ের বন্দরে পৌঁছতে ক্যারিবিয়ানরা হারায় 6 উইকেট, 25 রানে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জাস্টিন গ্রিভস। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের জন্য রপ্তানি পণ্যের পরিমাণ নির্দিষ্ট করে দিচ্ছে ভারত। প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চূড়ান্ত, কোটার সুফল পেতে বৈষম্য দূর করার আহ্বান। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে নতুন ছাত্রাবাস নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সব গেটে তালা মেরে শিক্ষকদের অবরুদ্ধ করে রাস্তা অবরোধ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।